প্রাণলিচি ড্রিঙ্কস প্রবাসী সংবাদ। কাতার প্রতিনিধি ইএম আকাশ, সৌদি আরবের জেদ্দা প্রতিনিধি হানিফ সরকার উজ্জ্বল, কুয়েত প্রতিনিধি মোহাম্মদ জালালউদ্দিনের পাঠানো তথ্য ছবিতে প্রবাসী সংবাদ জানাচ্ছেন ইমরুল হাসান। কাতার আওয়ামী যুবলীগ মতলব চাঁদপুরের আয়োজনে অনুষ্ঠিত হলো ইফতার ও দোয়া মাহফিল। বিদ্যুৎ রায়ের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ বিল্লাল হোসেন। প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবুল কাশেম সরকার। বিশেষ অতিথি ছিলেন নাসিরউদ্দিন চৌধুরী। এ সময় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাহফুজ আহমেদ মাহি, অলিদ আহমেদ সেলিম, সাংবাদিক ই এম আকাশ, কাতার প্রবাসী সাংবাদিক সমিতি ও ফোরামের নেতারা। ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফিজ মাওলানা ইউনুস আহমেদের সৌদি আরব আগমন উপলক্ষে ইসলামী আন্দোলন সৌদি আরব কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ওলামা সুধি সম্মেলন হয়েছে। সংগঠনের সৌদি আরব কেন্দ্রীয় কমিটির সভাপতি শায়খ মিজানুর রহমানের সভাপতিত্বে ও সংগঠনের যুগ্ম সম্পাদক আবু আবদুল্লাহ মাহমুদী ও মাওলানা ওসমান গনি রাসেলের যৌথ উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন মাওলানা কামালউদ্দিন, মুফতি জহিরুল ইসলাম, মাওলানা মিজানুর রহমান হানাফি, হাফেজ আসাদুল্লাহ। এ সময় আরও বক্তব্য রাখেন মাওলানা মনির উদ্দিন, মোহাম্মদ শওকত আলী, হাজি জাফর আহমেদ, মোহাম্মদ মোজাম্মেল সহ অনেকে। কাতার ধানসিঁড়ি বিএনপি সাবেক সভাপতি মঞ্জুরুল হকের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল হয়েছে। মীর জামিলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক শহীদুল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন সদস্য সচিব শরীফুল হক সাজু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পেয়ার মোহাম্মদ, যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেন, দিলীপ কুমির ছোটন সহ অনেকে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সোনার বাংলা ফুটবল ক্লাব কুয়েত আয়োজিত বৈশাখী কাপ 1424 ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এতে আবাহনী ক্লাব 4 গোলে নতুন দিগন্ত ক্রীড়া চক্রকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বৈশাখী কাপ উদযাপন কুয়েতের আহ্বায়ক আব্দুল কাদের মোল্লার সভাপতিত্বে ও হজরত আলী মল্লিকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চুন্ন মোল্লা, মুক্তিযোদ্ধা মোহাম্মদ শরীফ হোসেন, শোয়েব আহমেদ, মোহাম্মদ সৈকত, একরাম আলী বাবুল, এমডি সেলিম, জাহিদুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। ইমরুল হাসান, আরটিভি।